নওগাঁয় শীতের তীব্রতা বাড়ায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্ভোগ। ভর মৌসুমে ব্যাহত হচ্ছে বোরো চাষাবাদ। শীতের খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার এমা রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ মতুশি। গত 10 দিন ধরেই কিন্তু মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইছে এই উত্তর জনপদে। বিশেষ করে ভোর সকাল থেকে কিন্তু বেলা 12টা 1টা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে এবং সে সাথে কিন্তু হিম বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রার উপর কিছুটা ছন্দ পতন আমরা লক্ষ্য করছি এবং দিনের বেশিরভাগ সময় কিন্তু হিমেল বাতাসের কারণে কাজকর্মে একটা স্থবিরতা নেমে এসেছে এবং এই অসহনীয় একটা আবহাওয়ার কারণে কিন্তু খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য অনেকটা দুর্ভোগ বলা যায়। কারণ ভোর সকালে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা কিন্তু অনেকটা কাজ না করেই ফিরে যেতে হচ্ছে, তাদের কাজ পাচ্ছেন না। অন্যদিকে কিন্তু এই জেলায় এখন ভর মৌসুম চলছে বুড়ো চাষাবাদের, কিন্তু এই হিম বাতাস এবং ঠান্ডার কারণে কিন্তু বুড়ো চাষাবাদে নামতে পারছে না চাষিরা। তো এক্ষেত্রে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে কিন্তু 1,85,000 হেক্টর জমিতে বুড়ো চাষের যে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এখন পর্যন্ত মাত্র কিন্তু 16,000 হেক্টর জমিতে তারা চাষাবাদ করতে পেরেছে। তবে এরকম একটি আবহাওয়া এটা গতানুগতিকই বলছে আবহাওয়া অফিস থেকে, কারণ মাঘ মাসের এই প্রথম সপ্তাহে কিন্তু তীব্র কোনকোনে আবহাওয়া বিরাজ করে এবং এই আবহাওয়ার কারণেই কিন্তু এই জনপদের দুর্ভোগটা সবসময় বেশি থাকে। এবং আরেকটি বিষয় হলো যে হিমালয়ের কিছুটা কাছাকাছি হওয়ার কারণে শীতের তীব্রতা সবসময় এই উত্তর জনপদে বেশি থাকে, কারণ হিমবাহের যে বায়ু এই বায়ুটা কিন্তু এই জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে। তবে এবছর কিন্তু জানুয়ারির প্রথম থেকেই কিন্তু হালকা মাঝারি শীতের এক ধরনের উষ্ণতা ছড়াচ্ছিল এবং শীতের প্রখরতা কিন্তু জানুয়ারির পরে থেকেই কিন্তু বাড়তে থাকে, কারণ এই শীত কিন্তু আগামী ফেব্রুয়ারি শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এমন কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে আজকের তাপমাত্রা এখানে নির্ণয় করা হয়েছে 10.2। এটা কিন্তু গত 7-8 দিনের ব্যবধানে কিন্তু চলমান রয়েছে এবং আবহাওয়ার এইরকম ওঠানামার কারণে কিন্তু সাধারণত আমরা যেটা লক্ষ্য করছি হাসপাতালগুলোতে কিন্তু শিশুদের ডায়রিয়া জনিত বা ভাইরাস আক্রান্ত রোগে কিন্তু তারা হাসপাতালমুখী হচ্ছে। অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছিলাম যে শ্বাস প্রশ্বাস বা অ্যাজমা জাতীয় রোগের কারণে কিন্তু হাসপাতালে তারা ভিড় করছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ এই ক্ষেত্রে বলছেন যে হঠাৎ করে এই রোগীর ওঠানামার কারণে কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে সেবা দিতে গিয়ে তাদের এবং বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে কিন্তু তাদের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এই মুহূর্তে গত 10-12 দিন আগে এই জেলায় মাত্র 48,000 গরম কাপড় তারা বরাদ্দ পেয়েছিলেন, ইতিমধ্যে সেই গরম কাপড়গুলো কিন্তু তারা সরবরাহ করেছেন জানিয়েছেন এবং গরম কাপড়ের যে প্রয়োজনীয়তা তা কিন্তু একেবারেই অপ্রতুল বলা হচ্ছে। এবং এই জেলায় কিন্তু বড় একটি জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে থাকে, এই ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু নানা অসচেতনতার কারণে তাদের কিন্তু রোগবালের মাত্রাটা বেশি থাকে, কারণ তারা বিশেষ করে বাসি খাবার বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশিরভাগ তারা থাকার কারণে রোগবালার ক্ষেত্রে কিন্তু তাদের দিক থেকে অনেকটা বেশি আমরা লক্ষ্য করে থাকছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে শীতের গরম কাপড় তা কিন্তু আরো বরাদ্দ চাওয়া হয়েছে এবং এই বরাদ্দের দিক থেকে কিন্তু পাশাপাশি বলা হচ্ছে যে সমাজের যারা বিত্তবান যারা দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর এটা কিন্তু সুযোগ রয়েছে এবং বিত্তবানদের পক্ষ থেকে সামাজিক বিত্তবানদের পক্ষ থেকে দরিদ্র মানুষের পাশে না দাঁড়ানো হলে কিন্তু খেটে খাওয়া নির্ণয়ের যারা এই শীতার্থ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগটা আরো বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সবার সহযোগিতা নিয়ে এই দরিদ্র মানুষের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে। তো সব মিলে এই আবহাওয়াকে কিন্তু অসহনীয় বলা হচ্ছে এবং আবহাওয়া অফিস বলছে আগামী কিন্তু সপ্তাহে এরকম একটি চলমান অব্যাহত থাকবে। কদিন আগে বৃষ্টি হওয়ার কারণে এই শীতের তীব্রতা কিন্তু আরেক দফা বেড়েছে। তো এই ছিল মটুশি বরেন্দ্র জনপথের শীতের খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়ে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমা রকি।